লকডাউনের দ্বিতীয় দিনে মঙ্গলবার বিবেকের শহর বরিশালে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে লকডাউন। সরকার ঘোষিত লকডাউন প্রত্যাহার এবং দোকান খোলা রাখার দাবিতে নগরীতে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার বেলা 12টায় নগরীর চকবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে ব্যবসায়ীরা। বেলা 12টার দিকে নগরীর চকবাজার থেকে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে দোকান খোলা রাখার দাবি জানান। মালিক আমাদের বেতন দেবে না, তাই এই মুহূর্তে আমাদের সরকার তাহলে কি করবে সেটা বলুক, যে আমাকে সাহায্য দেও কর্মচারী নন্দে সেটা তো দেয় না। খালি লকডাউন লকডাউন, অফিস আদালত সব খোলা, অফিস খোলা, বই মেলা খোলা, তাহলে আমরা কোথায় যাবো? সাধারণ আমাদের মালিক কোনো বেতন দিতে আসে না, বেতন দেবে না, তাহলে আমাদের অল্প স্বল্প পরিশেষ করে দোকান খোলার ব্যবস্থা করে দেব। সকাল 9টায় তো আপনার 5টা বা 6টা বন্ধ দেব, তাও একটা মালিক আমাদের বেতন দেবে। টোটাল দোকানগুলো বন্ধ করে দিয়েছে, তাই আমরা খামু কি? সমস্ত অসহায় কর্মচারী আজকে পথে বসিয়ে গেছে, মালিক পথে বসিয়ে গেছে। যে ঈদে যে মাল আনছে, এই মাল বেচবে কার কাছে? রোজা গেলে পর কার কাছে বেচবে এই মাল? সরকারের কাছে। তা সরকার আমাদের কি অনুদান দিয়েছে? এদিকে সরকারি নির্দেশনা লকডাউন বাস্তবায়নে নগরীর বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা জানিয়েছেন, লকডাউন বাস্তবায়নে সরকারি আমাদের যে নির্দেশনাগুলো দিয়েছে, যেমন আমরা সকাল যেটা 8টা থেকে 4টা পর্যন্ত যে দোকান খোলা রাখার নিয়ম আছে, আমরা ওটা পরিদর্শন করছি। পাশাপাশি কেউ সন্ধ্যার পরে দোকান খোলা রাখতে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং যে কোনো পরিবহনে যদি কাছাকাছি করে বসতো, তা আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, এবং টোটালি গণপরিবহনটা আমরা বন্ধ রাখার চেষ্টা করছি। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা।